21শে মার্চ 2022, বকটুই কাণ্ড। এক রাতের মধ্যে সব লন্ড ভন্ড হতে দেখেছিল বকটুইয়ের মানুষ। আগুনে পুড়ে ঝলসে মৃত্যু হয়েছিল 10 জনের। বিভীষিকাময় ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তি। 21শে মার্চ দিনটিতে শহীদ দিবস পালনের উদ্দেশ্যে মিহিলাল শেখের বাড়ির সামনে মঞ্চ বাঁধে একাধিক রাজনৈতিক দল। মুখোমুখি শহীদ বেদি তৈরি করা হয় তৃণমূল বিজেপির তরফে। এই দিনই সন্ধ্যায় বর্ষাল উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এই বকটুই গ্রাম। একে একে বেশ কিছু বাড়িতে কিন্তু অগ্নিদগ্ধ হয় এবং সেই অগ্নিদগ্ধে 10 জনের প্রাণ যায়। দেখেন, রাজ্য সরকার যে প্রতিশ্রুতি সে সময় যেটা দিয়েছিল সেটা বাস্তবে একটাই প্রমাণিত হয়নি। কারণ আমি গত 1 বছর হলো আমি ভারতীয় জনতা পার্টির সঙ্গে ইনভলভ হওয়ার পর থেকেই আমার সমস্ত যা কিছু কথা দিয়েছিল সমস্ত কিছু সব পাল্টে দিয়েছে, এবং তার বিপরীতে আমাদের পরিবারের উপরে, আমাদের পরিবারটার উপরে যে ভাতে মারা যায় কিভাবে, যে আমি যে আমাকে যে চাকরির মাইনাটা দিত সেই মাইনা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আজকে আমাদেরকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। 2 বছর পার করে কেমন আছে বকটুই? খোঁজ নিতে যায় সিএন, শোনা যায় বহু অভিযোগ, একরাশ অনিশ্চয়তার কথা। কেউ বলছেন কথা মতো চাকরি পেলেও তা অস্থায়ী, কেউ বলছেন 7 জন নিহতের ডেথ সার্টিফিকেট আজও মেলেনি। 2 বছর হলো, কিন্তু আমাদের তো মনে হয়েছে আজকেই হয়েছে। আমরা খুব কষ্টের মধ্যে আছি, আমাদের ভাইগুলো এখনো ফেরেনি, আমাদের ভাইগুলো সব এখনো জেলে আছে, এক একজনকে এক এক জায়গায় রেখে দিয়েছে পরিবার। হ্যাঁ, কাকি না সবাই পাইনি, এখনো 7 জনের বাকি আছে। হ্যাঁ, কিন্তু এখনো মিলেনি। 1 বছরের মাথায় পার্মেন্ট হবে, কিন্তু এখনো হয়নি। 2 বছর তো হয়ে গেল, এখনো হয়নি। বকটুই কাণ্ডে লেগেছে একের পর এক রাজনীতির রং। 2 বছর পার করেও চোখে মুখে আজও আতঙ্ক নিহতদের পরিবার থেকে গ্রামের বাসিন্দাদের। এদিন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহার নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয় নিহতদের। পাশাপাশি রামপুরহাটের টাউন সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির নেতৃত্বে নিহতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানায় তৃণমূল। যারা মারা গেছেন তাদের আত্মার শান্তির জন্য, এই যারা দোষী তাদের শাস্তি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা এই পরিবারের সঙ্গে আছি এবং সারা জীবন এই পরিবারের সঙ্গে আমরা থাকব। আমরা আজকে এই বছর একই দিনে ওই দিনে অর্থাৎ আজকে 21শে মার্চ আমরা এই দিনে পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য এসেছি। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি আমাদের ইমাম সাহেবকে সঙ্গে নিয়ে আমরা প্রার্থনা করলাম যেন তারা জান্নাতবাসী হন, তারা ভালো থাকেন। সেই জন্যে আজকের দিনে আমরা এই প্রার্থনাটা করলাম। বকটুই কেমন আছে সেটা জানার চেষ্টা করেছিলাম 2 বছর পূর্তিতে। তবে যেটা জানা গেছে যে এই বকটুই গ্রাম শান্ত আছে, কিন্তু গলার স্বরে বুঝিয়ে দিচ্ছে এখনো কিন্তু তারা আতঙ্কে আছে। বকটুইবাসী চায় যে এই বকটুই যেন শান্ত বকটুই হয়, কোনো রকম যেন আর অশান্তি না হয়, সেটাই চায় বকটুইবাসী। বিভিন্ন বকটুই থেকে বর্ণা চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।